প্লাস্টার দিয়ে ভিডিও করেছি আসলে ওয়ান ওরে বাবা রে পুরো কাদা কি বলে এ চলে 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 সাহস কি এখানে আমি শুশনি শাক বাচ্ছি বাড়িতে আজকে দুপুরে শুশনি শাক হবে কাকিদের বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট দেখি কাকিরা কি করছে তো এসব হ্যাঁ জুতো পরে হিরে গুড মর্নিং এভরিওয়ান হাই দিস ইজ দীপিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু লেজুলি লাইফ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন মোটামুটি সকাল 11:30 বেজে গেছে সকাল থেকে অনেক কাজ করা হয়ে গেছে ইনফ্যাক্ট মা অনেক কাজ করে নিয়েছে তো সকাল থেকে আমি ইন্ট্রোডাক্টরি যে ভিডিওটা আছে সেটাই আমি শ্যুট করতে পারিনি তার কারণ আশা মানে এখানে আসলে যেরকমটা হয় আর কি আমার ক্ষেত্রে কি সারাদিন সবার সাথে কথা বলা বা টুকটাক টুকটাক ছোট ছোট কাজ থাকে যেগুলো কমপ্লিট করা তো এখন একটু ফ্রি হয়েছি ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আহানু এখন খেলছে তো রাখি পূর্ণিমা যেটা বলার আজকের জন্য সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা যত ভাই আছে যত দাদা আছে তাদেরকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে রাখি তো আমি পড়াবই আমার দেওরকে পড়াবো আর আমার নিজের ভাইকে রনিকে সজল আমি যাদের যাদের রাখি পড়াই তাদেরকে অলরেডি আমি রাখি পাঠিয়ে দিয়েছি বাই পোস্ট নিজে গিয়ে পৌঁছে দিয়ে এসেছি বাট নিজের হাতে এখন পড়াতে পারবো আমার দেওর মানে রসকে আর আমার আহানকেও মা আছে মানে আমার শাশুড়িমা কাকি শাশুড়ি এরা সবাই পড়াবে তো আগে রাখিটা বেশ ভালো একটা এরকম উৎসবের দিনে বাড়িতে থাকতে তো কার না ভালো লাগে তো টুকটাক টুকটাক সবজিও কেটে দিয়েছি মাকে মা রান্না করছে আর আমি ভাবলাম কাকির কাছে চা খেতে এসেছিলাম তো আমি ভাবলাম আমাদের বাড়ির যে পুকুরটা এখন তো পুরো বর্ষাকালে চারিদিকটা একদম মানে জঙ্গল হয়ে আছে তো একটু ভয়ই লাগছে আমার কারণ এখানে জোক হাফ টাফ থাকতে পারে বাট আমি ভাবলাম এইরকম জায়গা থেকে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয় তাই জন্যই এখান থেকে আজকে শ্যুট করতে আসলাম আগে এই ঘাটে অনেক কাজ হতো আগে ঘাটে মানে বাসন টাসন ধোয়া হতো বা অনেক মাছও উঠতো এখান থেকে বাট এখন ইদানিং আর মাছ ফাছ ওঠে না তার জন্য এই পুকুরটাতে এখন কিছু হয় না আর চারিদিকে পুরো জঙ্গল হয়ে আছে এখন এইটা হলো আমাদের পুরনো বাড়ি আর ওইটা হলো আমাদের সাদা বাড়িটা ওটা হলো আমাদের নতুন বাড়ি কোথায় আছে তো ভাইকে বলি অনে এখন যাচ্ছে ক্লাবে নে লাল वाला পেনো লাল वाला নেই রেড वाला পেনো রেড পেনো নেই ये पहनना नहीं है जो बोल रहे हो उसको सुनो যা 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 কিচ্ছু হবে না কিছু হবে না যা ওই যে এইটা এইটা কি কর এটা ছোট হ্যাঁ দেখ দেখো কত সুন্দর আদর করো আদর করো যা দুটো 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 আদর কর আদর কর ওরে বাপ চলে 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 সাহস কি ওইদিকে যাচ্ছে আসে এই জুতো পরেও দৌড়াতে পারবে না বলে
এখানেই দাঁত দেখতে এসেছি। প্রিন্টটা কি তোমাদের কত বছর আদি? এটা বহুত বছর। এটাই তোমাদের বাড়ির প্রথম ল্যাট্রিন? হ্যাঁ, বাইরে ধরে না আমাদের কাকাবু এখনো যায় এটাতে? হ্যাঁ, এখনো এটাতে আসে প্রত্যেকদিন সকালে। কেন এটা এটা ছাড়া এটা ছাড়া কি কাকাবুর মানে বেগ পারে তো নাকি? মানে চারিদিক থেকে সেই সেই ভগ্নস্তূপ, সেই বহুদিন আসতো বলছি ভগ্নস্তূপ, সেই ফোর্ট গুলো হয় না সেই রকম লাগছে আর কি। স্বাভাবিক পরিষ্কার না করলে যে কোনো মাথা ভেঙে পড়ে যেতে পারে। হ্যাঁ, একটা নেই ওরকম করতে নেই। এই সুযোগ তো আর হয় না ওখানে। কি কি খাচ্ছ? পুঁই শাক, মাংস, শুষ্নি শাক, হাড়ি নিয়ে বসেছি আজকে। সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, তারপর এখন আহানে সুজি করলাম। আর বিকেলবেলা কোথাও বেরোতে পারলাম না, তার কারণ হলো প্রচুর বৃষ্টি পড়ছিল, মানে ফুটটা বৃষ্টি পড়েছে মানে সন্ধে পর্যন্ত। এখন একটু মানে আকাশটা ক্লিয়ার হয়েছে, বাট মনে হচ্ছে আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি নামবে, তাই জন্য কোথাও বেরোলাম না। এখন দুধটা গরম করছি, হানি সুজি হয়ে গেছে, আর হান রাত্রিবেলা যে ভাত খাবে, তো সেটার জন্য আমি ভাবছি যে ভাতটা করে সন্ধ্যাবেলা ওকে পড়তে বসাবো। তাই জন্য ভাবলাম এই কাজগুলো এগিয়ে রাখি। ও গেছে বাবার সাথে ট্রেন দেখতে, নিগঞ্জ স্টেশন ট্রেন দেখতে গেছে, তো আসার আগে আমার ভাবছি কাজগুলো এগিয়ে রাখি, তাহলে অ্যাটলিস্ট সন্ধ্যাবেলাটাকে পড়াতে বসতে পারবো। জানি না কতটা পড়বে, তার কারণ সারা দুপুরও খেলে বেরিয়েছে, মানে ঠামিয়া দাদুর সাথে ঘুমাবো বলে গেল তো ঘুমাতে, বাট ঘুমায়নি, সারা দুপুরও খেলেছে, জানি না কতক্ষণ পড়বে, বা যতটুকু অ্যাটলিস্ট একটুখানি পড়তে না বসলে হবে না আর কি। অনেক বাজার থেকে মোগলাই এনেছে, এটাই হলো আর কি আমার রাতের ডিনার। তাড়াতাড়ি বাটা হয়ে যায় সর্ষে বলো জিরে বলো, কিন্তু পোস্ত কিন্তু অনেকবারই বাটতে হয়, মিক্সি তো ভালো হয় না। রাত 11:30 বেজে গেছে, আর আমি কাল দুদিনের আগের ভিডিও একটা ছিল, তো সেটাকে এডিট করলাম, এডিট করে মানে 9 তারিখে যে ভিডিওটা ছিল সেটা এডিট করে এখন অলরেডি আমি আপলোড করে দিয়েছি, বাট ওটা পাবলিশ কালকে করব সকালবেলা। তো যাই হোক, আজকে দিনের ব্লগটা আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রাখি, আশা করি সবার খুব ভালো কেটেছে, আমার মোটামুটি কাটলো, একটু মনটা খারাপ। যদি ভাই আর রনি রাখিটা পড়তে পারতো তাহলে সত্যি খুব আনন্দ লাগতো, বাট যাই হোক কিছু করার নেই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেজেন্ড লাইফকে সাবস্ক্রাইব করতে বলো না, তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের সাথে আরও এক্সাইটিং ব্লগস নিয়ে বাড়িতে, গ্রামের বাড়িতে আবার দেখা হচ্ছে কালকে। টিল দেন সবাই ভালো থেকো, গুড নাইট।